আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12ই রবিউল আউয়ালের দিন গোপনে তিনটি আমল করুন, যা চাবেন তাই পাবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। 12ই রবিউল আউয়াল এটি এমন একটি দিন যে দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার এই ধরায় আগমন সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত, সুসংবাদ, আনন্দের বিষয়। তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি আর তারই মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি। তাই এই দুইটি নিয়ামতের জন্য পৃথিবীবাসীকে আনন্দিত হওয়ার ও আনন্দিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুহাম্মদ, আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয়, কারণ তা দুনিয়া ও দুনিয়ার সবকিছু চেয়ে উত্তম। সূরা ইউনুস আয়াত 9-58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, তার আগমন গোটা সৃষ্টিকুলের জন্য ছিল রহমত স্বরূপ। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, অনারবের জন্য রহমত, এক কথায় কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে অথবা 9 তারিখে, অধিকাংশ ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, রাসূলের জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়। মিলাদুন নবী অর্থ হল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, উনি জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, উনি খাতনাকৃত অবস্থা এবং নারকাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সারা পৃথিবীময় একটি আলো উদ্ভাসিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বর্ষর প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওই সময়ের বিশ্বের সবচেয়ে পরাশক্তি ছিল, তাদের বিশাল বড় একটি প্রাসাদ ছিল রোম এবং পারস্যবাসীদের। সেই প্রাসাদের মধ্য থেকে 14টি ইট খসে পড়েছিল। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, যে মূর্তিগুলোর পূজো তারা করত। রাসূলের জন্মের সাথে সাথে সেই পাথরের মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রাসূলের জন্মটি রহমত স্বরূপ। রাসূলের জন্মের কারণে সারা দুনিয়ায় সকল ধরনের অপকর্ম নিস্তেজ হয়েছে। রাসূলের জন্মের কারণে সারা দুনিয়াময় আল্লাহ তাআলা রহমত বিস্তার করেছেন। রাসূলের এই জন্মের দিন কোরআন হাদিসের আলোকে নির্দিষ্ট কোনো আমল আছে কি না, আমরা সেই বিষয় সম্পর্কে আজকে অবগত হব, জেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার জন্ম উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের শুকরিয়া আদায়ের জন্যে, এবং কি তার উপর ওহি অবতীর্ণ হয়েছে, এই ওহি পাওয়ার শুকরিয়া আদায়ের জন্যে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন। রাসূল তার জন্ম উপলক্ষে এই আমলটি করতেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি রোজা পালন করেন কি জন্য? রাসূল উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা আমার উপর ওহি অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দিনটি ছিল সোমবার, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন জন্মের শুকরিয়া আদায়ের জন্য এবং ওহি নাজিল হয়েছে ওহি পাওয়ার শুকরিয়া আদায়ের জন্য। রাসূল তার জন্ম উপলক্ষে এতটুক আমল করেছেন। কোরআন সুন্নার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল বা রাসূলের জন্ম উপলক্ষে কোনো আমল করেছেন এরকম কোনো দিক নির্দেশনা নাই, এবং কি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকেও কোনো দিক নির্দেশনা দেননি যে তোমরা রবিউল আউয়াল উপলক্ষে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগি করো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বিশেষভাবে তার উম্মতদেরকে নেক আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন। অন্যান্য মাসে আমরা যেভাবে ইবাদত বন্দেগি করি, আমরা রবিউল আউয়াল মাসে বা রবিউল আউয়াল মাসের ১২ তারিখে গোপনে তিনটি আমল করতে পারি, যে তিনটি আমল করলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে এবং কি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, গুনাহকে ক্ষমা করে দেবেন। এক নম্বর আমল হলো রসুলের জন্মের তারিখে আমরা অধিক পরিমাণে দান খয়রাত করতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরমিস সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা মোচন করেন আর দান সদকাকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা আয়াত নং 276। যে ব্যক্তি দান খয়রাত করবে আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস সদকাতু তারদ্দু মিনাল বালা, সদকায় বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। আমরা বিপদ আপদ দূর করার নিয়তে, বালা মুসিবত দূর করার নিয়তে দান খয়রাত করতে পারি এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আমরা ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে দান খয়রাত করতে পারি। নিজের মৃত মাতা পিতা অথবা জীবিত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা অধিক পরিমাণে দান খয়রাত করতে পারি। ১২ রবিউল আউয়ালের দিনের এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ স্বয়ং আল্লাহ তাআলাই পাঠ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যে ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, আল্লাহ দুরুদের উসিলে আল্লাহ তাআলা অভাব অনটল দূর করে দেবেন এবং রুজি রোজগারের কষ্টকে দূর করে দেবেন। তিন নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন সময় জন্মগ্রহণ করেছেন, রাসূলের জন্মবৃত্তান্ত বা মিলাদুন নবী নিয়ে আলোচনা করা এবং কি সিরাতুন নবী আলোচনা করে নিজের জীবনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা, তাহলে ইহজগতেও তার জীবনের সফলতা আসবে, পরজগতেও তার জীবনের সফলতা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে নিয়ে অধিক পরিমাণে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আর যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে কাল কিয়ামতের দিন আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ অনুকরণ করব এবং ১২ রবিউল আউয়ালের দিন গোপনে আমরা